হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমাদের সুস্বাগতম জানাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার অলরেডি ক্রস করে গেছে, তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই সব কিছুই তোমাদের জন্য হতে পেরেছে। তো বন্ধুরা, আমাদের ভারতবর্ষ এক বৃহৎ বড় রাষ্ট্র, যেটি কিনা পাহাড় পর্বত বনভূমি গহন অরণ্য এবং অসংখ্য জলাশয় সমুদ্র ইত্যাদি দ্বারা পরিবেষ্টিত। আর এই সকল গহন অরণ্য এবং পাহাড় পর্বতের মাঝখানে লুকিয়ে রয়েছে এমন অসংখ্য বিষাক্ত জীব, যেগুলি কিনা মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বন্ধুরা, এক সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষে প্রায় 270টি প্রজাতিরও বেশি বিষাক্ত সাপ পাওয়া গিয়ে থাকে, যাদের মধ্যে 60টি হচ্ছে হাইলি ভেনোমাস, অর্থাৎ অত্যন্ত বিষধর। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি হতে চলেছে ভারতবর্ষের সব থেকে 5টি বিষধর সাপকে নিয়ে, যেগুলি সম্পর্কে অ্যাটলিস্ট আমাদের জেনে রাখা দরকার। বন্ধুরা, 5 নম্বরেতে রয়েছে স্পেকটেকাল কোবরা। এটি ভারতীয় ভাষাতে নাগ নামেও পরিচিত। ভারতের সমগ্র অসংখ্য প্রজাতির কোবরা পাওয়া গিয়ে থাকলেও এই কোবরাজনিত মৃত্যুর সংখ্যা অত্যন্ত বেশি। এদের বৈজ্ঞানিক সম্মত নাম হলো নাজা নাজা। নামটি সত্যি ইন্টারেস্টিং, রাইট? আপনারা জেনে অবাক হবেন যে এই সাপটির বিষের প্রকৃতি হচ্ছে অ্যান্টিটক্সিস প্রকৃতির, যেটি সত্যি অত্যন্ত ক্ষতিকারক বিষ। আর এই সাপ দৈর্ঘ্যে প্রায় 7 ফিট হয়ে থাকে এবং এদের জীবনসীমা প্রায় 9 বছর হয়। বন্ধুরা, কোনো ব্যক্তি এই সাপ দ্বারা আক্রান্ত হলে তাকে যদি 2 ঘন্টার মধ্যে কোনো অ্যান্টিভেনম না দেওয়া হয়, তাহলে ব্যক্তিটির মৃত্যু অনিবার্য। বন্ধুরা, 4 নম্বরেতে রয়েছে সস্কেলড ভাইপার। ভারতবর্ষের সবথেকে পাওয়া বিষধর সাপগুলির মধ্যে থেকে এটিও একটি অন্যতম। বন্ধুরা, প্রধানত বালুকাময় অঞ্চল, পাহাড় পর্বত অর্থাৎ শুষ্ক অঞ্চলগুলিতে এই সাপ বেশি পরিমাণে দেখতে পাওয়া গিয়ে। এই সাপের প্রধান বৈশিষ্ট্য হলো যে অন্যান্য সাপের চোখের তুলনায় এই সাপের চোখের আকারটা অনেকটা বড় প্রকৃতির হয়, যাতে করে এই সাপকে চিহ্নিত করা অত্যন্ত সহজ। এই সাপের বিষের প্রকৃতি হচ্ছে হেমোটক্সিন এবং এরা প্রায় দৈর্ঘ্যে 2.6 ফিট হয়ে থাকে এবং এদের জীবনসীমা প্রায় 23 বছর হয়, যেটা সত্যি অনেক দীর্ঘদিন। বন্ধুরা, 3 নম্বরেতে রয়েছে রাসেল ভাইপার। ভারতের প্রায় সব অঞ্চলেই এই সাপ দেখতে পাওয়া গিয়ে থাকে। এই সাপের বিষের প্রকৃতি হচ্ছে হেমোটক্সিন জাতীয় এবং এটি প্রায় দৈর্ঘ্যে 3.3 ফিট হয়ে থাকে। এবং বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এরা প্রায় 10 থেকে 17 বছর বেঁচে থাকতে পারে। ভারতবর্ষের প্রধানত পশ্চিমঘাট অঞ্চলে এই সাপ বেশি পরিমাণে পাওয়া গিয়ে থাকে এবং এই সাপের বিষ এতটাই ক্ষতিকারক হয় যে একটি ব্যক্তিকে কামড়ানোর 45 মিনিটের মধ্যে ব্যক্তিকে যদি না অ্যান্টিভেনম দেওয়া হয়, তাহলে ব্যক্তিটির মৃত্যু অনিবার্য। বন্ধুরা, 2 নম্বরেতে রয়েছে ইন্ডিয়ান ক্যারেট। এটি কমন ক্যারেট নামেও পরিচিত। বন্ধুরা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গ্রামগঞ্জ এবং বন জঙ্গলগুলিতে এই সাপ বেশি পরিমাণে পাওয়া গিয়ে থাকে। এই সাপের বিষ এতটাই বিষাক্ত হয় যে এটি ভারতের সবথেকে বিষধর সাপের লিস্টে 2য় স্থানে বিরাজমান। বন্ধুরা, এই সাপটির 12টি প্রধান প্রজাতি এবং 5টি উপপ্রজাতি পাওয়া গিয়ে থাকে। বন্ধুরা, এদের বিষ হয় নিউরোটক্সিন জাতীয় এবং এরা প্রায় দৈর্ঘ্যে 6.5 ফিট হয়ে থাকে এবং এরাও প্রায় 10 থেকে 17 বছর জীবিত থাকতে পারে। প্রধানত এরা গ্রামগঞ্জে পাওয়া গিয়ে থাকে এবং কোনো ব্যক্তিকে কামড়ানোর পর 45 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনম না দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিটির মৃত্যু অনিবার্য। বন্ধুরা, 1 নম্বরেতে রয়েছে কিং কোবরা। এটি হচ্ছে ভারতের সব থেকে বিষধর সাপ এবং এটি ভারতের প্রধানত কেরালা অঞ্চল এবং অন্যান্য কিছু অঞ্চলে পাওয়া গিয়ে থাকে। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে প্রায় 2 মিটার দূর থেকে এই সাপ নিজের বিষ কোনো ব্যক্তির দিকে ছুঁড়তে সক্ষম এবং কোনোভাবে যদি ওই বিষ ওই ব্যক্তিটির চোখে প্রবেশ করে, কিছুক্ষণের মধ্যে যদি ব্যক্তিটি তার চোখ না ধুয়ে নেয়, তাহলে ব্যক্তিটি অন্ধ পর্যন্তও হতে পারে। বন্ধুরা, এদের বিষ প্রধানত নিউরোটক্সিন জাতীয় হয়ে থাকে এবং এরা দৈর্ঘ্যে প্রায় 12 ফিট হয়। বন্ধুরা, এরা প্রায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এদের ওয়েট প্রায় 9 কেজি পর্যন্ত হয়। কোনো ব্যক্তিকে কামড়ানোর 30 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনম না দেওয়া হয়, তাহলে ব্যক্তিটির মৃত্যু অনিবার্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ভিডিও এবার থেকে প্রতিদিন আপলোড করব। তো চলো, আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।